নিয়াজ ভাই, আমি নিয়াজ ভাইয়ের ফ্রি ক্লাসে দেখছি এটা, আমি এই কারণেই বললাম নিয়াজ ভাই এটা করাইছে। নিয়াজ ভাই এটা আমি দেখছি, এই যে অনলাইনে ভিডিও দেয় না, দুই একটা ম্যাথ কাইটা দিয়ে দেয় না, তো ওইরকম ওই জায়গায় ভাইয়ের একটা ক্লিপ দেখছিলাম যে এই ম্যাথটা করাই দিয়েছে। তো আমি তো আমার তো মনে হলো যে এটা তো স্মৃতিবিদ্যাতেও আছে, ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্সের, পুরো ফিজিক্সের ম্যাথ, ঠিক আছে, এটা কিন্তু নিয়াজ ভাইয়ের আমি দেখছিলাম এটা করে দিতে। দেখো এখানে আমি হইলো একটা ভূমি আঁকাইছি, এটা হলো ভূমি, এখানে একটা দেয়াল, এখানে আরেকটা দেয়াল, আর এই দুইটা চিপার মধ্যে আমার একটা বৃত্ত আছে, একটা গোলক আছে, খেয়াল করছো ব্যাপারটা? এটা একটা দেয়াল, দিলাম এতে আরো আর একটু বেশি বুঝার কথা, ঠিক আছে, এরকম ব্যাপারটা, মানে এরকম এখানে একটা, এখানে একটা ত্রিভুজাকার বক্স আছে, এখানে একটা ত্রিভুজাকার বক্স আছে, এই দুইটা চিপার মধ্যে আমার এই বৃত্তটা গোলকটা আছে, এটা কিন্তু একটা গোলক, ঠিক আছে। এখন তোমাকে বের করতে বলছে কি জানো, এখন তোমাকে বের করতে বলছে এই যে এইখানে, এইখানে আমার একটা প্রতিক্রিয়া থাকবে না, যেখানে টাচ, যেখানে টাচ করতেছে গোলকটা, যেখানে টাচ করতেছে সেইখানে আমার এই প্ল্যাটফর্মটা একটা কি প্রতিক্রিয়া দিবে না? হ্যাঁ, এই প্রতিক্রিয়াটা কি কেন্দ্র বরাবর যাবে কিনা একটু জানাও, কারণ এটা তো স্পর্শক, স্পর্শক থেকে প্রতিক্রিয়া তো সবসময় লম্ব বরাবর হয় নাকি? প্রতিক্রিয়া যদি লম্ব বরাবর হয়, লম্ব বরাবর হয়, সেই লম্বটা কি হবে, স্পর্শক থেকে লম্বটা কি হয়, কেন্দ্রের ভিতর দিয়ে যায় না? হ্যাঁ, কেন্দ্রের ভিতর দিয়ে যাবে। ওকে, ঠিক আছে, আর এটার একটা ওজন আছে, এই গোলকটার একটা ওজন আছে, সেই ওজনটা নিচ কেন্দ্র দিয়া নিচের দিকে যাবে, এটা হবে ওজন, এটা হলো ডাব্লিউ, এটা হলো আমার আর ওয়ান, এটা হলো আর টু। তাহলে আমাকে কি বের করতে হবে বলো তো দেখি ভাইরা, আমার আর ওয়ান আর আর টু নাকি বলো? আমি কি কোশ্চেন বুঝাইতে পারছি তোমাকে? আচ্ছা, আমার টার্গেট কি তাহলে এখন আর ওয়ান আর টু বের করা? এটা কি ফিজিক্সে করছো না তোমরা? ফিজিক্সে কে কে করছো, কে করাইছে? নিয়াজ ভাই, আমি নিয়াজ ভাইয়ের ফ্রি ক্লাসে দেখছি এটা, আমি এই কারণেই বললাম নিয়াজ ভাই এটা করাইছে। নিয়াজ ভাই এটা আমি দেখছি, এই যে অনলাইনে ভিডিও দেয় না, দুই একটা ম্যাথ কাইটা দিয়ে দেয় না, তো ওইরকম ওই জায়গায় ভাইয়ের একটা ক্লিপ দেখছিলাম যে এই ম্যাথটা করে দিয়েছে। তো আমি তো আমার তো মনে হলো যে এটা তো স্মৃতিবিদ্যাতেও আছে, ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্সের, পুরো ফিজিক্সের ম্যাথ, ঠিক আছে, এটা কিন্তু নিয়াজ ভাইয়ের আমি দেখছিলাম এটা করে দিতে। ওকে, তো চলো তাহলে আমরা এটা ট্রাই করি। তো তুমি একটু, আমরা একটু কোনগুলো একটু বের করে নেই যে কোনগুলো কি কি। হ্যাঁ, তো তুমি একটু আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত বলো, বলতে পারবা? 180 মাইনাস আলফা প্লাস বিটা। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হলো 180 মাইনাস আলফা প্লাস বিটা, আর এটা কি হবে, জাস্ট আলফা প্লাস বিটা হবে, কারণ কারণ এই দুইটা কোণের যোগফল হলো 180, এই এই দুইটা কোণের, কারণ এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের টোটাল অ্যাঙ্গেলের হইলো কত, 360, তো তার মধ্যে এটা 90, এটা 90, তাহলে এখানে 180 চলে যেতেছে, তার মানে এই দুইটা মিলা, এই দুইটা মিলা হবে বাকি 180, তাই না? তো এটা যদি হয় 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে এটা হবে কি, জাস্ট আলফা প্লাস বিটা, তার মানে আমি কোনগুলো বুঝলাম যে কোনগুলো কি কি। ওকে, আচ্ছা, এটা যদি আলফা প্লাস বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হবে আলফা প্লাস বিটা। ওকে, আমরা কি এতটুকু সবাই ধরতে পারছি? আচ্ছা, তাহলে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি একটা অ্যাঙ্গেল পাইছি, এখন আমার যে কাজ সেটা হলো এই অ্যাঙ্গেলটা বের করা, এই অ্যাঙ্গেলটা বের করা। ওকে, এই অ্যাঙ্গেলটা বের করা এবং এই অ্যাঙ্গেলটা বের করা, এই দুটো অ্যাঙ্গেল আমি যদি বের করতে পারি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো একটু খেয়াল করো আমি কি করব এখন, দেখো খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল, খুবই সিম্পল, দেখো
a angle টা বিটা রাইট দেখো দেখো a angle টা বিটা এগ্রি করো a angle টা বিটা ইজ এখানে এটা 90 ডিগ্রি কারণ এটা হলো ভূমি আর এটা হলো কি তার উপরে লম্ব কারণ ওজন তো লম্ব বরাবরই থাকে ভূমির উপরে তাহলে a angle টা কি 90 না এই ছোট অ্যাঙ্গেলটা 90 তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে এটা 90 মাইনাস বিটা এটা যদি 90 মাইনাস বিটা হয় তাহলে এটা কি হবে তাহলে এটা কি হবে জাস্ট বিটা সবাই এগ্রি করো হ্যাঁ এটা জাস্ট বিটা ওকে এটা বিটা এটা যদি বিটা হয় এখানে যদি আমি একটা লম্ব আঁকাই মানে এটাকে যদি এক্সটেন্ড করি পিছনের দিকে ঠিক আছে এটা যদি বিটা হয় ঠিক আছে এটা যদি বিটা হয় তাহলে এটা কি ওইটাও বিটা হ্যাঁ সুন্দর এটা আমার বিটা এটা যদি বিটা হয় তাহলে বাকিটুকু কি হবে বলো এটুকু আলফা হবে হ্যাঁ এটুকু হবে আলফা এইটুকু হবে আলফা আমি কি কোনগুলো তোমাকে বুঝাইতে পারছি কিনা আচ্ছা আচ্ছা তাহলে আমাকে বলো এতটুকু হ্যাঁ এতটুকু যদি আলফা হয়ে যায় তাহলে এতটুকু কি হবে 180 মাইনাস আলফা এটা 180 মাইনাস বিটা তাহলে আমি কোনগুলো তো পেয়ে গেলাম ঠিক আছে তার মানে আমি এখানে যদি রিড্র করি এখানে হলো আর ওয়ান এখানে হলো আর টু এদিকে হলো আমার ডাব্লিউ এখানে হলো আমার 180 মাইনাস আলফা এখানে হলো 180 মাইনাস বিটা এখানে হলো আলফা প্লাস বিটা সবাই কি এগ্রি করো কিনা আচ্ছা তো এখানে দেখো এই তিনটা বলের কারণে এই এই ইয়ার উপরে গোলকের উপরে কিন্তু আর কোনো বলই নাই এই প্ল্যাটফর্মটা কি করতেছে এখানে প্রতিক্রিয়া দিচ্ছে এই প্ল্যাটফর্মটা প্রতিক্রিয়া দিচ্ছে আর এটার উপরে একটা ওজন আছে আর কোনো বল নাই কন্টাক্টিং পয়েন্টে দুইটা প্রতিক্রিয়া আর ওজন এই তিনটা বল ছাড়া আর কোনো বল নাই আর এই তিনটা বলের কারণে এ কিন্তু এখানে স্থির অবস্থায় আছে এখানে আটকে আছে কথা ঠিক কিনা বলো আচ্ছা তো সেটাই যদি হয় তাহলে আমি এখানে লামির উপপাদ্য নিয়ে নিব ঠিক আছে যেহেতু তিনটা বল সমাবস্থায় আছে তার মানে কি আমি আর ওয়ান বাই কি লিখতে পারবো সাইন পাই মাইনাস বিটা আর টু সমান কি আর টু বাই কি লিখতে পারবো পাই মাইনাস আলফা আর ডাব্লিউ আলফা প্লাস বিটা ঠিক আছে তাহলে এখন সেটাই হইলে আর ওয়ান সমান কি লেখা যাবে এটা তো সাইন বিটা রাইট ডাব্লিউ সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা আর আর টু সমান কি লিখবা ডাব্লিউ সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা দেখা অনেক কঠিন মনে হইলা কিন্তু আসলে ইজি বলো বলো কথা ঠিক কিনা ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি এই ম্যাটটা ওকে তো তাহলে নিয়াজ ভাইয়ের ম্যাথ করে ফেললাম নাকি আচ্ছা এরপরে